পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ানের ধর্মীয় গুরু বিশ্ববিখ্যাত তুর্কি ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ মাহমুদ এফেন্দি আর নেই। তুরস্কের রাজনীতিবিদ ডক্টর ফেইট এরবাকান এক টুইট বার্তায় শায়েখ মাহমুদ এফেন্দির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইয়েনি সাফাকের তুর্কি সংস্করণে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। টুইটে ফেইট এরবাকান বলেছেন, আলেমের মৃত্যু দুনিয়ার মৃত্যুর সমান। আমি মাহমুদ এফেন্দির ওপর আল্লাহর রহমত কামনা করছি। তিনি আনাতোলিয়ায় হাজার হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা রাষ্ট্র ও জাতিকে অনেক সেবা করেছে। তাদের ভক্তদের প্রতি সমবেদনা। আল্লাহ তাকে জান্নাত দান করুন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান তার ধর্মীয় গুরুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি টুইট বার্তায় বলেন, আমাদের দেশের একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক মাহমুদ এফেন্দিকে আল্লাহ রহম করুন। তিনি ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। আমি তার পরিবার, ছাত্র এবং তার সমস্ত ভক্তদের ধৈর্য কামনা করছি। শান্তিতে বিশ্রাম নিন। ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন মাহমুদ এফেন্দি। কামাল আতাতুর্কের আধুনিক তুরস্ক শাসনের সময় ধর্মকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে অক্লান্ত প্রচেষ্টা ছিল তার। বিভিন্ন বিষয়ে ইসলামের প্রভাব নিয়ে অসংখ্য বই লিখেছেন এই ইসলামিক ব্যক্তিত্ব। কামাল আতাতুর্কের তুরস্ক যখন মসজিদগুলোকে মিউজিয়ামে পরিণত করা হয়, মাদ্রাসাগুলোর যাবতীয় সম্পত্তি সরকার ক্রুপ করে নেয়, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে ধর্মচর্চা নিষিদ্ধ করা হয়, সেই সময় তুর্কি আলেমগণ শহর ছেড়ে চলে যান প্রত্যন্ত অঞ্চলে। মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অজপাড়া গায়ে। গাছের নিচে বাচ্চাদের কোরআন শেখানোর কাজ শুরু করেন। সরকারি নিষেধাজ্ঞার করব নিয়ে নিজেদেরকে যারা ইসলামের জন্য সঁপে দিয়েছিলেন তাদের একজন মাহমুদ এফেন্দি। তিনি যেভাবে কষ্ট করে দিনে ইলিম অর্জন করেছেন, তেমনিভাবে নিজেও গ্রামে গঞ্জে ছাত্রদের দিন শিখিয়েছেন। নিষেধাজ্ঞার সময় শায়েখ মাহমুদ এফেন্দি ছাত্রদের আঙুলের ইশারায় সরফ নাহু শেখাতেন, হাতের ইশারায় মাসলা মাসায়েল বলতেন। এখনও তুরস্কের কিছু কিছু জায়গায় এই পদ্ধতি চালু রয়েছে। মাহমুদ এফেন্দি হাফিজাহুল্লাহ তুর্কি ভাষায় কুরআন আল কারিমের 18 খণ্ডের বিশাল এক তাফসির লিখেন, যার নাম রুহুল ফুরকান। 2013 সালে শায়েখুল ইসলাম শায়েখ মাহমুদ এফেন্দিকে তুর্কিস্তানে দিনী শিক্ষা প্রচার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তুরস্কের বাইরে ইউরোপসহ বিভিন্ন দেশে ইসলামের প্রচার প্রসারে অবদান রেখেছেন তিনি।